নেত্রকোনায় নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক 7 মার্চ উদযাপন করা হয়েছে। নেত্রকোনা প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল জানান, দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল 9টায় কালেক্টরেট প্রাঙ্গণে চেতনার বাতিঘর চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী খান খসরু। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন সহ জেলা পুলিশ প্রশাসন, রাজনৈতিক সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের জনগণ। দিবসটি উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা, শিশুদের চিত্র অঙ্কন, বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা, ছড়া পাঠ, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।